আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মাথায় নতুন করে আবারও জাতীয় সরকারের ভূত চেপেছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনতে বিএনপির অভ্যুত্থানের ডাক দূরভিসন্ধি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সাংগঠনিক ইউনিটগুলোর মাঝে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের দলের অভ্যন্তরে গণতান্ত্রিক কার্যক্রম বিদ্যমান আছে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও স্মার্ট রাজনৈতিক দল করতে সবাইকে সচেষ্ট হবার আহ্বান জানিয়ে কাদের বলেন, বিএনপি আন্দোলনের দিবা স্বপ্ন দেখছে, দেশের কোথাও আন্দোলনের যৌক্তিকতা নেই। বিএনপি এক এক সময় এক এক কথা বলে, কখনো তারা নিরপেক্ষ সরকারের কথা বলে, কখনো বলে নির্বাচনকালীন সরকারের কথা, সর্বশেষ তাদের মাথা জাতীয় সরকারের ভূত ঢুকেছে। আসলে বিএনপি কি চায় তা নিজেরাই জানে না। বিএনপিকে বলবো এদিক ওদিক না ঘুরে বরং নির্বাচনের প্রস্তুতি নিন, ষড়যন্ত্র করে এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের কোনো লাভ হয়নি, আন্দোলনও হয়নি এবং নির্বাচনে অংশ নিয়েও ব্যর্থ হয়েছেন, বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা নেই।